আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাতের বিশ দলীয় জোট ছাড়ার ইঙ্গিত সম্পর্কে টানাপোড়েন নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মির্জাফখরুল। বিএনপি ও জামাত মায়ের পেটের ভাই, কখনো আলাদা হতে পারে না বলছে আওয়ামী লীগ। দেড়শো আসনে ইভিএম এ ভোট গ্রহণের সিদ্ধান্ত নির্বাচন ব্যবস্থাকে উন্নত করতে সহায়ক হবে মনে করে জাপান। লিটার প্রতি পাঁচ টাকা কমল জ্বালানি তেলের দাম, রাতেই প্রজ্ঞাপন। জামাতে ইসলামের বিশ দলীয় জোট ছাড়ার ইঙ্গিত ও বিএনপির সাথে টানাপোড়েন নিয়ে কোনো মন্তব্য করেননি দলটির মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর। রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান তিনি। এ সময় সরকার সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে বিএনপির সভা সমাবেশ আর দলের নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন মির্জাফখরুল। মইনুল আহসানের রিপোর্ট। এবং এই জোটের সাথে বিভিন্ন দল যারা আছেন, বিশেষ করে প্রধান দল, এই জোটকে কার্যকর করার তাদের চিন্তা নেই। বিশ দলীয় জোট অকার্যকর আর এর জন্য বিএনপি দায়ী। জামাতের আমিরের এমন বক্তব্য নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলের মহাসচিব তা এড়িয়ে যান। বলে লাভ নেই, কারণ আমি উত্তর দেব না। ধন্যবাদ। আপনারা কি বলবেন সেটাও জানি, তো ওটা এখন উত্তর দেব না। থ্যাংক ইউ। আমার গণতান্ত্রিক অধিকার আছে সেটা উত্তর না দেওয়া। ধন্যবাদ। নয়াপল্টনে সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে সরকার সমর্থকরা হামলা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ এখন ভীত হয়ে পড়েছে। আজকে আবার সেই তাদের সেই দমননীতি তারা চালিয়ে যেতে শুরু করেছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বললেন যে কাউকেই গ্রেফতার করা হবে না, সভা সমিতি সব কিছু করতে দেওয়া হবে, ঠিক তার উল্টো কাজটি তারা এখন করছেন। এটাই আওয়ামী লীগের চরিত্র। সবচেয়ে মারাত্মক হচ্ছে তারা বাসভবনে আক্রমণ করছে। এটা একটা মারাত্মক দিক যে সন্ত্রাসীরা কিভাবে সারা দেশে যে এতদিন ধরে ত্রাস সৃষ্টি করেছে, তারা এখন নতুন আপনারা শুরু করেছে, বাসভবনে হামলা শুরু করেছে। একবারের জন্য চিন্তা করে না যে কাজটা তারা শুরু করেছে, এটা সমগ্র দেশে কিন্তু একটা নৈরাজ্যের সৃষ্টি করবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিশ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির একাংশের আলোচনা সভায় বিএনপি মহাসচিব জানান, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা দীর্ঘকাল ধরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা বলেছি, কিন্তু এই সরকার যারা দেশত্রী বেগম খালেদা জিয়াকে মনে করে যে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক তিনি, এবং সেই কারণেই তাকে তারা সেই চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত তারা দেয় না। কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বিশ দলীয় জোটের বেশ কয়েকটি শরিক দলের শীর্ষ নেতা সরকার বিরোধী আন্দোলনে যে কোনো পরিস্থিতিতে অতীতের মতো বিএনপির সাথে রাজপথে থাকার কথা জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি ও জামাত কখনো আলাদা হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের মতে জনগণকে বিভ্রান্ত করতেই এখন তারা নতুন কৌশল নিয়েছে। দল দুটি একই মায়ের পেটের ভাই বলেও মনে করেন তারা। সৈয়দ রিয়াজি রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগের আলোচনা সভায় নেতারা বলেন, বিএনপি জামাতের রাজনীতি যতদিন সক্রিয় থাকবে ততদিন ষড়যন্ত্রের নানা কৌশল তৈরি হবে। বিএনপি এবং জামাত দুটা কখনো আলাদা হতে পারে না। এই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ছাত্র শিবিরের এক সমাবেশে বক্তব্য রেখেছিলেন যে ছাত্র শিবির ছাত্র দল একই মায়ের পেটের দুই সন্তান, এদের জন্মই হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআর এর মাধ্যমে। অর্থাৎ নিজের মধ্যে বিভেদ কখনো হবে না, এটা রাজনৈতিক একটা কৌশল হিসেবে আপাতত তারা জনগণকে বিভ্রান্ত করার জন্যই এই দুজনের মধ্যে বিভেদ হিসাবে এইটা প্রচার করছে। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর দিবাস্বপ্ন রুখে দেয়ারও আহ্বান জানান নেতারা। যে চক্রান্তকারীরা এই দেশে বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত হেনেছিলেন, যে চক্রান্তকারীরা তাদের মুখপাত্র হিসাবে
আজকে বিএনপি জামাত জোট গঠন করে, সরকার গঠন করে, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে তাকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই দেশকে নতুন পাকিস্তানে রূপান্তরিত করবার এখনো যারা দিবাস্বপ্ন দেখে তাদের স্বপ্ন ভেঙে দিতে হবে আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিকভাবে মোকাবেলার মধ্য দিয়ে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে যতই দাবি করুক না কেন সংবিধানের বাইরে কিছু হবে না বলেও জানান তারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। 15 আগস্টের কুশীলবদের প্রেতাত্মারা নতুন করে নারীর পোশাক নিয়ে বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মের দোহাই দিয়ে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের মতো হীন কাজ যারা করছেন তাদের তীব্র সমালোচনা করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, মীমাংসিত বিষয়গুলো নিয়ে সমাজে অস্থিরতা তৈরি করার পায়তারা করছে একটি অশুভ শক্তি। সম্প্রতি নারীর পোশাকের ধরন নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীর আচরণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপমণি এসব কথা বলেন। নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কথা হচ্ছে, এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু বাংলাদেশে খুব মীমাংসিত বিষয় ছিল। এত রক্ত দিয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে একটা মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন করলাম, সেই দেশে যারা এই পুরো আমাদের অর্জনটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবার চেষ্টা করলো 75-এ, আজকে খুঁজে দেখেন সব জায়গায় তাদের প্রেতাত্মারাই এই নতুন নতুন প্রশ্নগুলোর জন্ম দিচ্ছে। দেশে 1,700 লাইসেন্সবিহীন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরো বলেন, অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলবে। ভারতে চিকিৎসার জন্য এখন আর খুব বেশি মানুষ যায় না দাবি করে তিনি বলেন, দেশেই ভালো মানের সেবা পাচ্ছে জনগণ। আরেক সম্পূরক প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বুড়িগঙ্গা নদী দূষণের কারণে ওয়াটার বাস সফলতার মুখ দেখেনি, বর্তমানে নদী দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবা যারা দিয়ে থাকেন তাদের অনেক হাসপাতাল আছে, অনেক ডায়াগনস্টিক সেন্টারও দেশে তৈরি হয়েছে, চিকিৎসা ভালো দিচ্ছে, আবার কিছু কিছু চিকিৎসা ভালো দিচ্ছে না এবং কিছু কিছু অনুমোদনহীনও আছে। আমরা ইতিমধ্যেই আমরা দেশব্যাপী একটি অভিযান চালিয়েছি, যে অভিযানের মাধ্যমে প্রায় ইতিমধ্যে 1,700 এই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান যেগুলো রয়েছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সেগুলোকে বন্ধ করা হয়েছে। সরকার ও নির্বাচন কমিশন চেষ্টা করলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকে। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও জানান, আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। 150 আসনে ইভিএম এ ভোট গ্রহণের সিদ্ধান্ত নির্বাচন ব্যবস্থাকে উন্নত করতে সহায়ক হবে বলে মন্তব্য করেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকে। And the decision they reached to introduce a EVA system, as many as in 150 constituencies. So I hope that that will be instrumental in ensuring free and fair and even participatory election here in Bangladesh. আমদানি শুল্ক কমানোয় দেশের বাজারে কমল জ্বালানি তেলের দাম। রাতেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। এর আগে দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, শুল্ক হার কমানোয় তেলের দাম কিছুটা কমানোর সুযোগ তৈরি হয়েছে। জ্বালানি তেলের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% এবং আগাম কর প্রত্যাহার করে রোববার প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এরপর থেকেই বিভিন্ন মহলে শুরু হয় জ্বালানি তেলের দাম কমানো নিয়ে আলোচনা, হিসাব নিকাশ। মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দাম সমন্বয়ের সম্ভাব্যতা খতিয়ে দেখছে জ্বালানি বিভাগ। হিসাবটা যাচাই বাছাই চলছে, তো আমরা আশা করছি যে এখানে একটা পরিবর্তন হয়তো আসা যাবে। সরকার যেহেতু ডিউটির ব্যাপারে কিছুটা ওখানে রিবেট করেছে, যেটা 5% রিডিউস হয়েছে, এটা এক্স ডিটেলে গিয়ে কতটা এফেক্ট হবে সেটা তো দেখতে হবে আমাদের কাছে। যে আমরা তো চাই যে এখানে সমন্বয়টা আরও বড় জাকারজন করতে পারে, গিয়ে দেখলাম যে না ওরকমভাবে হলো না, তখনও তো একটা হিসাব তো বিষয় আছে। মাঝে কয়েকদিন আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দাম কমে আসলো, সম্প্রতি তা আবার ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে গেছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে জাতীয় রাজস্ব বোর্ড আমদানি শুল্ক কমিয়ে আনায় দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এখন 150-এর মধ্যে চলে গেছে, যেটা 130 ছিল কিছুদিন আগে। এই অবস্থায় আমরা কতটুকু অ্যাডজাস্ট করতে পারবো প্রাইস, কারণ এখানে ভর্তুকির একটা বড় অংশ যোগ হবে আবার, কারণ যখন 114 ছিল ডিজেল তখন 8 টাকার উপরে
ভর্তুকি ছিল, এখন হয়তো সেই জায়গাটা আরও বাড়বে, বাট তারপরও এইটা রিডিউস করাতে কতটুকু অ্যাডজাস্ট হবে এখনও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি, হয়তো আজকালকে মধ্যে আমরা একটা সিদ্ধান্ত যাব। দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেবার অনেক আগে থেকেই জ্বালানি পণ্যের আমদানি শুল্ক কমিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার তাগিদ দিয়ে আসছিলেন জ্বালানি বিশেষজ্ঞরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পূর্ব ঘোষিত আগামী 31 আগস্টের কর্মবিরতি থেকে সরে এসেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বিপিসির সাথে বৈঠক শেষে তারা এই সিদ্ধান্তের কথা জানায়। এ সময় আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকলেও দাবি পূরণ না হলে 13 তারিখ সারা দেশে পেট্রোল পাম্পে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। 5 দফা দাবি আদায়ে পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জ্বালানি মন্ত্রণালয় ও বিপিসির সাথে কয়েকবার বৈঠক করে। এসব বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় 31 আগস্ট ভোর থেকে বেলা 11টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেয় সংগঠনটি। সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত বাস্তবায়নে 15 দিন সময় বেঁধে দেয় সংগঠনের নেতারা। তেল বিক্রিতে কমিশন বাড়ানো, তেলের কারচুপি রোধ, অভিযানের সময় হয়রানি বন্ধের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। আমরা ওনাদেরকে 15 দিনের সময় দিচ্ছি, এর অর্থাৎ আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই সময়গুলো আমরা দিচ্ছি। এই 12 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচি স্থগিত থাকবে। যদি 12 সেপ্টেম্বরের মাঝে আমাদের এই দাবিগুলো পূরণের প্রয়োজন ব্যবস্থা না হয় তাহলে অটোমেটিক্যালি 13 তারিখ আমাদের কর্মসূচি বাস্তবায়ন হবে। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ জানান, পেট্রোল পাম্পে জ্বালানি তেলের মান ঠিক রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া তেল বিক্রিতে ট্যাঙ্ক লরির কমিশনের ক্ষেত্রে কমিটির মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তিনি। বিভিন্ন পেট্রোল পাম্পে আমাদের ভোক্তারা অনেক সময় জ্বালানি তেলের মান এবং পরিমাণগত দিক থেকে ওনারা প্রশ্নের সম্মুখীন হয়। এই বিষয়টি আমরা বলেছি যে আমরা একটা ক্লোজ মনিটরিং মেকানিজম আমরা ফলো করতে চাই। গত 28 দিনের যে ফ্ল্যাটস রেট যেটা রিফাইন হলে সেটা এখনও $132 পার ব্যারেল পড়ছে, যেটা আমার কস্টিংয়ের চাইতে এখনও প্রায় 9 থেকে 9.5 থেকে 10 টাকার মতো পার লিটারে। এখনও আমি ডিজেলের কথা বলছি। ভোক্তারা যাতে পেট্রোল পাম্পে না ঠকেন এবং পাম্প মালিকরাও যাতে ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারে সমন্বিত উদ্যোগ নিতে একমত হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মানসম্মত শিক্ষার অভাবে দেশে উচ্চশিক্ষিত বেকার বাড়ছে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ফলে হতাশা থেকে মাদক ও উগ্রবাদে জড়িয়ে পড়ছে অনেক তরুণ। অন্যদিকে শুধু গ্র্যাজুয়েট তৈরি না করে কর্মমুখী শিক্ষার পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। ইন্টারন্যাশনাল ইউথ ডে উপলক্ষে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাহবুব কবি চপলের রিপোর্ট। তরুণদের সংখ্যা যে দেশে বেশি সে দেশকে বলা হয় সম্ভাবনাময়। বাংলাদেশে 15 থেকে 24 বছর বয়সীদের সংখ্যা 3,15,00,000, যা মোট জনসংখ্যার 19%। কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য বলছে দেশে উচ্চশিক্ষিতদের প্রায় অর্ধেকই বেকার, যা পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে অনেক বেশি। পৃথিবীতে শিক্ষা নিলে পরে বেকার থাকার সম্ভাবনা কমে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনার বেকার থাকার আশঙ্কা বেড়ে যায়। এটার কারণ কি? এটা একটা বড় কারণ হলো শিক্ষা নামে আমরা যা দিচ্ছি তার আমাদের মানসম্মত শিক্ষা না। এই বেকারত্বের পাশাপাশি মানসিক যে চাপ, এর সাথে আপনার যে মাদকাসক্তি এবং তার সাথে যে উগ্রবাদী চিন্তা, এইটা বাংলাদেশের যুব সমাজকে মোকাবেলা করতে হবে। প্রতি বছর 20 লাখের বেশি তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে, কিন্তু তারা কাজ পাচ্ছে না। আয়লোর হিসেবে দেশে 3 কোটির বেশি বেকার রয়েছে, অথচ তৈরি পোশাক খাতসহ বিভিন্ন খাতে ঊর্ধ্বতন পদে বিদেশিদের নিয়োগ দেওয়া হচ্ছে। নট ইন এমপ্লয়মেন্ট, এডুকেশন অর ট্রেনিং, তিনটার কোনোটাতেই নাই। কারা এই ইয়াং জেনারেশন, যারা 15 থেকে 24 বছর বয়সী? 100 জন যদি এই বয়সী জনসংখ্যা থাকে যারা কর্মে নাই, শিক্ষায় নাই, ট্রেনিংয়ে নাই, তাদের 100 জনের 87 জনই হচ্ছে নারী। ব্রিটিশ সাদা চামড়ারা প্রভু ছিল, এখন আমাদের অন্যরা প্রভু, রাজনৈতিক নেতারা, কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা। এখন যেটা করা দরকার, রাষ্ট্রকাঠামোতে পরিবর্তন, আমাদের নাগরিক হতে হবে। নাগরিক, আমি যা পাই
আমার অধিকার বলে, আমার অধিকার আছে। 2050 সালের পর দেশে তরুণদের সংখ্যা কমে বাড়বে প্রবীণদের সংখ্যা, তার আগে পদক্ষেপ নেয়ার পরামর্শ গবেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনার পুরো তালিকা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব কে এম আলী আজম। বই কেনার তালিকায় অতিরিক্ত সচিব নবিরুল ইসলামের 29টি বই থাকায় এই তালিকা বাতিল করা হয়েছে। বই ক্রয় করতে একটি কমিটি গঠন করে দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। সম্প্রতি জ্ঞান চর্চা ও পাঠ্যাভাস বাড়াতে বই কেনার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী 1477টি বইয়ের তালিকা তৈরি করা হয়েছিল। গণমাধ্যমে অনিয়মের অভিযোগ ওঠায় বাতিল করা হলো সেই তালিকা। নতুন তালিকা করার জন্য আমি কমিটি করব, তালিকা করব না ওই যে হেডলাইনে করব, এটা আমি পরে মিটিং করে নির্ধারণ করব। আপাতত বাতিল করে দিয়েছি এবং আমি পরবর্তীতে না জানানো পর্যন্ত কোনো কার্যক্রম না নেওয়ার জন্য অনুরোধ জানাইছি। রাজধানীতে তৃতীয় দিনের মতো শেষ হয়েছে 5-11 বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম। উৎসবমুখর পরিবেশে 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে চলছে এই টিকা কার্যক্রম। আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর মোট 186টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে। সংশ্লিষ্টরা জানান, পথ শিশু বা বিদ্যালয় যায় না এমন শিশুদেরও করোনা টিকার আওতায় আনতে বিভিন্ন স্কুল ও ওয়ার্ড পর্যায়ে বুথে সরাসরি স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। অনেক ব্যথা করে, সেজন্য ভয় লাগতেছে, করোনা যাতে আমার না হয় তার জন্য দিয়েছি টিকা দেওয়ার জন্য। টিকা দিতে কেমন লাগবে? ভালো। টিকা দিলে থাকতে পারবো, করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা বাচ্চাদেরকে সেফের জন্য টিকা দেওয়াচ্ছি। শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য এই টিকাদান কার্যক্রমকে সকল অভিভাবক শিক্ষার্থী অনেক উচ্ছ্বাসের সাথে দেখছেন। আমরা আজকে শিক্ষকরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রায় 500 বাচ্চার মধ্যে আমরা এই কার্যক্রমটি আজকে সম্পন্ন করেছি। সরকারি গুদামে এখনও প্রায় 20 লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁয় প্রধানমন্ত্রী তহবিল থেকে 18 জন দরিদ্র ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ভোক্তাদের স্বস্তি দিতেই আগামী 1 সেপ্টেম্বর থেকে OMS ও খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা হচ্ছে বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী আরও বলেন, আমন ধানের চাষাবাদ বৃষ্টির ওপর নির্ভরশীল, আর তাই সরকার বাড়তি সতর্কতা হিসেবে ভারত, মিয়ানমার, ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে G2G পদ্ধতিতে চাল আমদানির কাজ শুরু করেছে। চট্টগ্রাম বন্দরকে ট্রান্সশিপমেন্ট বন্দরে পরিণত করতে চায় সরকার। এজন্য সময়মতো অবকাঠামো নির্মাণ বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। তাদের মতে এজন্য কাস্টমস হাউসের সক্ষমতাও বাড়াতে হবে। চট্টগ্রাম থেকে তামিম মাহমুদের রিপোর্ট। অর্থনৈতিকভাবে উন্নত দেশের কাতারে পৌঁছাতে চট্টগ্রাম বন্দরকে সাব রিজিওনাল ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে দাঁড় করাতে চায় সরকার। সে কারণে চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়ন সহ সব ধরনের প্রকল্প দ্রুত সময়ে শেষ করতে চায় কর্তৃপক্ষ। রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কার কলম্বো পোর্টে সৃষ্টি হয়েছে অচল অবস্থা, আর এই চাপ পড়েছে সিঙ্গাপুর বন্দরের উপর। এই সব বিবেচনায় নিয়ে এখনই ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে রাজত্ব নিজেদের করে নিতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে ভারতের 7 রাজ্যে পণ্য পরিবহনে পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চালু করে এক ধাপ এগিয়ে গেছে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর। এই সপ্তাহেই তৃতীয়বারের মতো চট্টগ্রাম বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রান্সশিপমেন্টের আওতায় পণ্য যাবে ভারতে। ভারতের সাথে দুটো চুক্তি আছে, যেটা হলো এগ্রিমেন্ট অন ইউজ অফ চিটং এন্ড মংলা পোর্ট, সেটার আওতায় আমরা আমাদের বন্দর ব্যবহার করার জন্য আমরা সম্পূর্ণ শতভাগ প্রস্তুত আছি। এখন একটা ট্রায়াল রান হয়েছে, আর একটা ট্রায়াল রান এখনও সেটা কনফার্ম করতে পারিনি, হয়তো 2-1 দিনের ভিতরে সেই জাহাজ আসবে, সেটাও আমরা হ্যান্ডেল করার জন্য আমরা শতভাগ প্রস্তুত আছি। এদিকে বন্দর ব্যবহারকারীরা বলছেন ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে দ্রুত বাস্তবায়ন করতে হবে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল, নইলে বিরূপ প্রতিক্রিয়া পড়বে আমদানি রপ্তানি বাণিজ্যে। বে টার্মিনাল যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমরা ব্যাপক পর্যায়ে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে সার্ভিস দিতে পারবো না, এবং আধুনিক টার্মিনাল যদি না হয় আরও বেশি আমরা সেগুলোতে বাধাগ্রস্ত হবে। ভবিষ্যৎ চাপ সামলাতে শক্তিশালী যোগাযোগ অবকাঠামো ও দক্ষ বন্দরের কোনো বিকল্প নেই বলে মনে করেন নৌ প্রতিমন্ত্রী। ভারত থেকে এই কন্টেনারগুলো সব জাহাজগুলো আসা শুরু করবে, তখন কিন্তু চট্টগ্রাম বন্দরের চাপ তৈরি হবে। সেই চাপটা সামাল দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর একটা প্রস্তুতি নিচ্ছে। চট্টগ্রাম বন্দরের যেই
সার্বিক যে ব্যবস্থাপনাটা এটা আমরা আরো বেশি একটা আপগ্রেড করতে চাই। কন্টেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় তিন ধাপ এগিয়ে এখন 64তম স্থানে আছে চট্টগ্রাম বন্দর। ভৌগোলিকগত অবস্থানের কারণে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব সবসময় বেশি, আর তাই এর সক্ষমতা বৃদ্ধি করতে প্রতিনিয়ত যোগ করা হচ্ছে নানা আধুনিক যন্ত্রপাতি। আর এই সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চায় চট্টগ্রাম বন্দর। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। ঢাকার আশুলিয়ার পাথালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। বিএনপি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে দাবি করে তিনি বলেন, সরকার বিরোধীদের যে কোনো আন্দোলন আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করবে, পরে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডাক্তার শামসুল আরেফিনের ভুল চিকিৎসায় রোগীর রক্তনালী কেটে যাওয়ায় ঘটনায় তার শাস্তি দাবি করেছেন রোগীর স্বজনরা। অগ্নাশয়ের সিস্ট অপারেশন করতে গিয়ে রোগীর রক্তনালী কেটে ফেলে রক্তপাত বন্ধের কোনো ব্যবস্থা না করেই তাকে আইসিইউতে পাঠিয়ে লাপাতা হন অভিযুক্ত চিকিৎসক। পরে আরেক চিকিৎসকের অপারেশনে প্রাণে বাঁচলেও এখনও পুরোপুরি সুস্থ হননি ওই রোগী, অথচ ভুল চিকিৎসা করে বাড়তি বিল চাপিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে রোগীর স্বজনরা এসব কথা বলেন। তারা দাবি করেন, অপারেশনের জন্য 70,000 টাকা বিল করার কথা থাকলেও ভুল চিকিৎসার জন্য আইসিইউ চার্জ সহ 4,57,000 টাকার বিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু পরবর্তী সরকারে মানবাধিকারের সুরক্ষা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করেছেন। সাংবিধানিকভাবে যার যে আইনের অধিকার সেটা তিনি নিশ্চিত করেছেন, অন্যরা মানবাধিকার লঙ্ঘনের বিচার না করার বিধান করেছে। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত রক্তাক্ত আগস্ট ও মায়ের কান্না শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নিত্যপণ্যের দাম কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। শেখ হাসিনা সরকার সবসময় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে মন্তব্য করে তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হলে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন কিছুটা কমলেও সূচক বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 6 পয়েন্ট বেড়ে 6,407 পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া শরিয়া সূচক 2 ও 30 সূচক 4 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 1,744 কোটি 87 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 382টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 123টির, কমেছে 188টি এবং অপরিবর্তিত রয়েছে 71টি কোম্পানির শেয়ারের দাম। এশিয়া কাপ ক্রিকেটের খবর। মাঠের খেলাতেই প্রমাণ হবে কোন দল ভালো আর কোন দল খারাপ। দুবাইয়ে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এ কথা বলেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এ সময় তিনি আরও বলেন, প্রতিপক্ষের বোলারদের সামলানোর প্রস্তুতি রয়েছে তাদের। আগামীকাল শারজায় এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। রাত 8টায় শুরু হবে ম্যাচটি। এস এম আশরাফের রিপোর্ট। দুবাইয়ে অনুশীলন সেশনে একের পর এক ছক্কা হাঁকাতে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানকে। আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদরাও স্পিন পেস বোলিংয়ের বিপরীতে তাদের টাইমিংটা ঠিক করার প্রস্তুতি নিলেন। আরেকদিকে পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, স্পিনার মেহেদি হাসান মিরাজরা উইকেট তাক করে লাইন লেন্থ ঝালিয়ে নিলেন নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান, যারা কিনা শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে শক্তিমত্তার জানান দিয়ে রেখেছে। সো আমরা হ্যাঁ অবশ্যই জিততে চাই, সবাই জিততে চায়, বাট এন্ড অফ দ্য ডে জিততে গেলে যেসব প্রসেস আছে, ব্যাটসম্যানরা রান করতে হবে, বোলাররা উইকেট নিতে হবে, কিভাবে একটা
টিম জিততে পারে, সবাই একসাথে পারফর্ম করতে হবে। সো আমরা একটা জিনিস দেখেন যে আমরা বাংলাদেশ টিম তখনই ভালো খেলি যখন আমরা সবাই একসাথে পারফর্ম করি, এক দুইজনের ইন্ডিভিজুয়ালি পারফর্ম করলে কখনো টিম রেজাল্ট করা যায় না। রশিদ খানদের বিপক্ষে হেরে লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা মন্তব্য করেন, সাকিব মুস্তাফিজ ছাড়া বাংলাদেশে বিশ্বমানের কোনো বোলার নেই, এর জবাবটা মাঠেই দিতে চান মিরাজ। একটা ভালো টিম কিন্তু মাঠে যেদিন যদি খারাপ খেলে অবশ্যই ম্যাচ হেরে যায়, আবার খারাপ টিম ভালো খেলে জিতে যায়, বাট এটা কিন্তু কমেন্স এরকম না যে আমরা খারাপ আমরা ভালো, বাট মাঠে পরিচয় হবে কারা ভালো কারা খারাপ, কারণ যারা ভালো খেলবে তারাই এন্ড অফ দ্য ডে ম্যাচ জিতবে, আমরা প্রমাণ দিতে চাই মাঠে। মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের টি টোয়েন্টি এশিয়া কাপ মিশন। এস এম আশরাফ, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। নিজ মাঠ নিউ ক্যাম্পে রিয়াল বায়াদোলিদের বিপক্ষে রবার্ট লেভানোদোভস্কি আর পেদ্রির গোলে প্রথমার্ধে 2-0 এগিয়ে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভানোদোভস্কি। এরপর সার্জি রবার্টোর কল্যাণে বড় জয় নিয়ে মাঠ ছেড়ে জাভি হার্নান্দেজের দল। অন্য ম্যাচে স্প্যানিয়লের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের গোলে 12 মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ, যদিও জোসেলু প্রথমার্ধেই সমতায় ফেরায় স্প্যানিয়লকে। কিন্তু 88 আর ইঞ্জুরির সময় 2 গোল করে দলকে টানা তৃতীয় জয় পাইয়ে দেন করিম বেনজেমা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকোর সাথে 1-1 ড্র করেছে প্যারিস সেন জার্মেই। খেলার 20 মিনিটে স্বাগতিক দর্শকদের হতাশ করে মোনাকোকে এগিয়ে নেন কেভিন বলান্ড। প্রথমার্ধের শেষ দিকে লিওনেল মেসির শট পোস্টে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় পিএসজি। দ্বিতীয়ার্ধে আবারও সুযোগ পায় স্বাগতিকরা, এবার কিলিয়ান এমবাপ্পেকে গোল বঞ্চিত করেন মোনাকোর গোলরক্ষক। অবশেষে 71 মিনিটে পেনাল্টি থেকে পিএসজিকে সমতায় ফেরান নেইমার। এ নিয়ে 4 ম্যাচে 6 গোল করলেন ব্রাজিলিয়ান তারকা। পয়েন্ট হারালেও 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে ক্রিস্টোফ গালতিয়ারের দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।